পারি মানুষ শুনতেও জানো পারে এই বাবাই কথা না বলাই ভালো শুধু বয়তকে উপরস্থ গরম করো না বয়তকে পাঁচা বড় মানুষ না ভারতের প্রেসিডেন্ট ছিলেন আব্দুল কালাম নাম শুনছেন তো হ্যাঁ উনি একটা বাণী বলেছেন যে দেশে জুতা বিক্রি হয় এসির মধ্যে আর বই বিক্রি হয় ফুটপথে সে দেশে আমরা কি আশা করতে পারি কথাটা বলছি একটা কারণে এখানে কয়েকটা নাম লেখা দেখছিলাম এটা পীরের দরবার কিনা বাবা অবশ্যই কথা বলেন না কেন পীর মুর্শিদের দরবার মরা মানুষের নাম ওরস হয় ওরস হয় কাদের নামে ওরস হয় পবিত্র কোরআন শরীফে আল্লাহ দুইটা সূরা উল্লেখ করেছেন আল্লাহর ওলিদের সম্বন্ধে একটা হলো সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই কেন ভয় নাই তাদের কোনো চিন্তা নাই কেন চিন্তা নাই তাদের কোনো দুঃখ নাই এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত এটা রওজার মধ্যে থেকেও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত এটা কোনো পিশাব লেখে নাই এটা আল্লাহ বলছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত ছোট সূরা বাকারার 154 নম্বর আয়াত ওয়ালা তাকুলু লি মাইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন আল্লাহ বলেছেন সাবধান এটা হুঁশিয়ার না কিসের জন্য সাবধান কেন সাবধান কি সাবধান আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় কতল হয়ে গেল কুরবানি হয়ে গেল ফানা হয়ে গেল বিলীন হয়ে গেল নিঃস্ব হয়ে গেল তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না তোমরা যেমন খানা খেয়ে বাঁচো আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমার ওলিদের মাজারে রওজার মধ্যে আমি খানা বন্টন করে থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক জায়গায় দেখি পিশাব কো নামের সাথে লেখে মরহুম মরা মানুষের বাড়ি গান গাই না আমি আমি তাজা মানুষের বাড়ি গান গাই অবশ্যই আমার কথায় বেজার হলেন বাজান না খবরদার এটা যদি লেখা হয় না আল্লাহর ওলির দরবারে আইসা আল্লাহর ওলি গো মাগফিরাত করে আল্লাহর তাকে রুহের মাগফিরাত করে কত জ্ঞানী আমরা হইছি আল্লাহর ওলি গো দরবারে যাই আল্লাহর ওলি গো রুহের জন্য মাগফিরাত কামনা করে এ রাখো ভারতে একটা মাদ্রাসা আছে দেওবন মাদ্রাসা সেই মাদ্রাসার একজন মুহাদ্দিস রশিদ আহমদ গঙ্গোহী সাহেব তার ফাতোয়ার কিতাবটার নাম হলো ফাতোয়ায়ে রশিদিয়া তার মধ্যে লিখেছেন আল্লাহর রাসূল রহমাতাল লিল আলামিন আল্লাহর ওলিরাও রহমাতাল লিল আল্লাহর রাসূলের কাছে রহমত পাওয়া যায় আল্লাহর ওলিদের কাছে গেলেও রহমত পাওয়া তাগো আত্মার মাগফিরাত আমরা কামনা করি আহা আমার কথায় কই বেজার হলেন না বাবা পৃথিবীতে এমন কোন মাহফিল নাই যেই মাহফিলে গেলে গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি আছে 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 এমন কোন মাহফিল নাম শুনছেন কিন্তু আল্লাহর ওলিদের মাহফিলে বসলে আপনার গুনার কাফফারা হবে তার গ্যারান্টি আছে সুবহানাল্লাহ আল্লামা শাফি কোয়ার রহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন জিকরুল আম্বিয়াই ইবাদাতুন আম্বিয়াদের আলোচনায় উত্তম ইবাদত জিকরুল সলেহিনী কাফফাবাতুন যতক্ষণ পর্যন্ত আপনি ওলির দরবারে বসে আল্লাহ রসুল পাক পাঞ্জাতুন ওলিয়া উলিয়াদের সম্মান শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেহের গুণাগুলি ঝরে মাটির সঙ্গে মিশে যায় সুবহানাল্লাহ আছে আহা আল্লাহ তাআলা সেই ওলিদের মাহফিলে আসার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছে বাবা ভারতের একজন শিল্পী আছে অসীম সরকার
কবি গান করে আপনারা ইউটিউব খুললে দেখবেন অসীম সরকার ওনার গুরু হলো আমাদের সাটুরিয়া থানার আমতা গ্রামে তার নাম হলো ভবা পাগলা তে ভবাকে অসীম সরকার একদিন জিজ্ঞেস করেছিল পাগল আমি তো গান করি আসলে গান যে কেমনে গাইতে হয় আর কিভাবে শুনতে হয় গান শুনতেও জানি না গাইতেও তো পাগল আমি গান তো গাই কেমনে করে গান গাবো জানি না বাবা কোনো কথা বলে না আবার জিজ্ঞেস করছে পাগল গান কেমনে গাইতে হয় বাবা বলেছিল শালা তুই যখন যেই গানটা গাবি মনে করবি এটাই তোর জীবনের শেষ গান তোর জীবনে হয়তো এইভাবে আর এই সাধু সঙ্গ তোর নাও হতে পারে আজকে এই মাহফিলে যারা আসছি কাল হয়তো কেউ থাক একজন থাকবো না বাজানগো পায়ে ধরে বলি বাজার পীর মুর্শিদের মাহফিলে আসছেন আপনারা আমরাও আসছি জানি না এইভাবে এরকম পরিবেশে আপনাদের মতো মানুষের দেখা আর জীবনে পাবো কিনা আমি জানি না আশীর্বাদ চাই দোয়া চাই প্রভু যদি কোনো কাজে আবার আমাকে ধরায় পাঠায় যেই সাজে আমাকে সাজিয়েছে আমি যেন এই পোশাকটা লাভ করতে পারি যদি পোশাকটা আবার পাই আবার কোনো ভাবে কোন রূপে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের চরণ ধুলি আমার গায়ে তারে পা বলবা না
সাথে শিল্পী শরীয়ত সরকার।